কত ফরেন কুত্তা আমি ট্যাকেল দিয়ে আসছি আর এগুলো তো লোকাল। শীতের দেশ, সেখানে শীতের মধ্যে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে না? আর এই অভ্যাসটা তো ধরে রাখতে হবে, নেক্সট টাইম যাইতে হবে না, নাহলে তো ভিসা দিবে না, বুঝিস নাই? আচ্ছা তুই কি যাইতে চাস আমার সাথে? তাহলে তুই আমার সাথে একটু প্র্যাকটিস কর। তুমি যত এই দস্যুরানী হও না কেন, এই ফাইটিং জসিমের সাথে কিন্তু তুমি কিছুতেই বাইরে উঠবা না। কি কইলি? দস্যুরানী? আমি দস্যুরানী? অবশ্যই তুমি দস্যুরানী। তো বালকের হয় আরে তুমি কি বুঝতে পারছিস না, সিনেমার মধ্যে মাই হয় সব ফলস, ঢিসুম ঢিসুম, আসল আসল কেউ পাতার উপর বাড়ি মানে না। জীবনটা সিনেমা বানাই লইছিস না? জীবনটা সিনেমা না, জীবনের গল্প নেই, এই নাটক হয় আর সিনেমা হয়? আমার হচ্ছে যত জ্বালা, তোকে বাপ মরছে পরে কত যুদ্ধ করে তখন আমি মানুষ করছি, তোরা কি ভুললে গেছস? আরে আমার নিজের জীবনটাই তো একটা সিনেমা। আরে ওই তুই কি ভুললে গেছস আজকে যে মৌসুমী দেখতে আইব সন্ধ্যার সময়? তোর না আমি কোন সকালবেলা বাজারে যাইতে কইছি? হ্যাঁ একটু যাইতেছি। ওই আরে ভাই দি চোখের সামনে মোবাইল খুললে লই আর কান পাই। মায়ে দুঃখে কষ্টে পুলা বনে জ্বালা সইতে না পারে মাইয়ের গাইতেছে ভালো সাইটিন আছে আমার এসে যত জ্বালা তোমার সব থেকে জীবনের বড় সুখের দিন, তোমার বড় মাইয়ে কতদিন পর তোমার ঘাড়েতে নেমে যাচ্ছে, আজকে বিয়ে হচ্ছে, তুমি শুধু হুকুম করো কি দায়িত্ব পালন করতে হবে আম্মা জান। যা বাপ তুই বাজারে যা, যা যা কইছি সব হিসাব করে লই আয়। যাইতেছি আমি, কাম জানো বাজারে যাইতেছি। আপনি যে কইছিলাম যে মৌসুমী রে
হলদি মাখায় গোসল করাইতে কি মাথায় আছে? হ্যাঁ বেলা তো উঠতে গেছে গিয়া, আচ্ছা দেখ বিবি সাহ কই আছে। আমি কুত্তা বিয়ে করবো, আপনার লোক আমি আসতে পারবো না। মানে দুই জোড়া টু জোড়া আর এক জোড়া কই? এক জোড়া হচ্ছে বাইডেনের জন্য, আর এক জোড়া ডোনাল্ড ট্রাম্পের জন্য। ডোনাল্ড ট্রাম্প হাইরে গেছে, সেই জুতা জোড়া আমি নিয়ে আসছি। এই জুতা নিয়ে আমি এই কাদা পার হয়ে পারে যাবো? অসম্ভব। তুই এই দিকে আর সুবহানাল্লাহ, কয়েন কি ডোনাল্ড ট্রাম্পের জুতো আমনের পায়? তাহলে পায়ে রাখছেন কে? ওটা আমার মাথায় দেন, আমি মাথায় কত নেব। এদিকে আয় ভাই, আয় আয় আয়, খারাপ খারাপ খারাপ। এবার তুই আমার জুতাটা খুলে সাবধান, জুতাটা খোল। এবার তুই ব্যাগটা আমার দিন। এবার তুই আমার এই কান্দে নে। এইটাই কথা, কোনো কথা নাই। এখন তুই আমার কান দেখে এইটা লাভ দিয়ে ওই পারে যাবি। আমি এই আমেরিকার প্রেসিডেন্টের যে জুতা, একই জুতা আমি পাই দিচ্ছি, এটা আমি নষ্ট করতে পারবো না। ভিসা পাওয়া যাবে না তো, বুঝিস না? তুই প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর। কথা বুঝতে কই না, আমি প্র্যাকটিস করবো। আরে ভাই আপনি তো পারিছেন। কিভাবে আপনি লাভ হয়ে পার হয়ে আসলেন ভাই? ভাই আমি তো একটা তেলা পোকা, আমার কি একবার একটু কান্দে করি এপার থেকে ওপার পার করে দেওয়া যায়? মনে করেন কটা টাকা দিলাম, কি বলেন ভাই? আপনি ছাগল করলেন কেন? আপনি ছাগল কইলেন কে? আপনাকে বলি নাই ভাই, ওই লোকটারে বলছি। তাহলে মহিষ কইছেন কে? সেটাও মনে করেন ওই লোকটারে বলিছি না ভাই। আপনি একটা সমাধান দেন ব্রাদার। কি? এই যে ডোনাল্ড ট্রাম্পের জুতাটা নে দেন। আপিটা ভাই, এটা ওরে ধর ধর ধর। আমি জানি করে কত বড় হারাম না জুতা। ভালো কথা, তুই তো একটা বেয়াদবি করতেছিস আমার সাথে। কি বেয়াদবি? ব্যাগটা আমার ঘাড়ে দিয়ে হাঁটতেছিস, ধর ব্যাগ ধর। এটা বেয়াদবি কয় না না ভাই, এটা একটা উপকার। উপকার না, অত উপকার লাগবে না। এটা রাখ, শোন আমি ঘটকে আরেকটা বার একটু ফোন দিই। তুই বেঞ্চে গিয়ে বয় দেখি কোথায় আছে, ফোন ধরতেছে না। তা ফোন ধরে না যখন একটা মিস কল দেন, কল দিয়ে কেমন? ওরে বলো মিস কল কি, সে ফোনই তো ধরে না। বয় বয় আমি আসতেছি, তাড়াতাড়ি আইন কর। এত বড় সাহস? হ্যাঁ তুই হাসলি। এই লাঠি দেখছিস? এই দেখ পরে চুলকাইস, দেখ এই লাঠি দেখছিস? এই লাঠি দেখ বাইরে তোর বাপের নাম, চোদ্দ গোষ্ঠীর নাম আমি ভুলাই দিব। ম্যাডাম
ও তো হাসে নাই, আমি হাসছি। আর আপনি যে ওর বাপের নাম ভুলাই দিবেন, সে কি কথা বলতে পারে? ও তো অবলা নারীর মতো, লাজুক, কথা বলতে পারে না। বোবা। এই আপনি কে? এই গ্রামে তো নতুন দেখতেছি আপনারে। নতুন মানুষ হলে তো নতুনই দেখবেন। ফ্রম ফিনল্যান্ড। তবে সো কিউট, কিউট গার্ল। 1900 কটকটি সাল থেকে এটা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। সবাই কয় নতুন কিছু কর। এই যে গরমের মধ্যে আপনি শালা পরে আছেন কেন কন্ত? ইয়ার রং শালা না, আরে কোট, এটা স্যুট। ঠান্ডা তো খুব, শীত, বরফ জমে যায়, এই জন্য মানে ঠান্ডার মধ্যে একটা আছি আর কি। পৃথিবীতে টু পিস তৈরি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প পরে একটা, আরেকটা আমার গায়ে আছে, বুঝতে পারছেন ম্যাডাম? এখনো আসতেছে রে কান, শালার ঘটকের বাচ্চা, ঘটকের। হ্যালো, দিস ইজ গটক ডলার স্পিকিং, ফরেন কালেকশনে গটক নাম্বার ওয়ান। তোর ঘটক নাম্বার ওয়ান এর খ্যাতা পড়ি আমি। তুই ফোন বন্ধ করে লাগছিস কিসের জন্য? না 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 না, এই ডলার অল টাইম তো ফোন ওপেন রাখে। আসলে হয়েছে কি, আমি তো গেছিলাম শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি আবার নেটওয়ার্ক পাই না ফোনে, এই জন্যই তো ফোন বন্ধ। তা কি সমস্যা তরিক ভাই? তুই তরিত গতিতে এখানে চলে আসবি, আমরা চলে আসছি এখানে। কোন কি আপনি গতে অ্যাপয়েন্টমেন্ট নিছে আফটারনুন আফটার, মানে সন্ধ্যার পর? আপনারা নুন টাইমে গেছেন কে? দুপুরের সময় যার কোনো দরকার আছে? ওরে শুভ কাজে বিকাল করতে নাই, সকাল সকাল যাইতে হয়, এন অপরিচিত গ্রাম আমরা চলে আসছি, তুই নাই তাহলে আমি ওই বাড়িতে কেমনে পোষাবো, বুঝিস নাই? আপনার যে হবু শ্বশুর, এর কিন্তু নাম ফজল। হ্যাঁ ফজল, ফজল নাম, ফজল না রে। তুই তাড়াতাড়ি চলে, আমি সবাই চিনে তো? হ্যাঁ সবাই একের চেনা চেনে। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছাইতেছি, তুমি তড়িৎ গতিতে চলে আসবা। ঠিক আছে স্যার, আসতেছি। ওকে রাখি। আয় আপনি ধাক্কা দিলেন কে? চোখে দেখেন না, চশমা পয়লা ঘুরতেছেন, মায়া মানুষ দেখে হুশ থাকে না? না এই অসভ্য শ্রেণী, কেমন তারা কথা কও? আপনি অসভ্য, আমি অসভ্য না। আমি অসভ্য না? এই কমবে, থাইন কমবে। আমি গেডা, আমি এই গ্রামের মাইয়া, আপনি গেডা? এই গ্রামের মাইয়া না, কোন বাড়ির মাইয়া, বংশ কি? এই আমি খা বাড়ির, খা বংশ আমার। ও খা বংশ, এই পিণ্ডেই তো কই, খা গুষ্টি পাডার জাত, না খাইলে ভ্যাট খাই থাক। ওরা আমাক দুই বংশ নিয়েছে, আমরা হইলে আলাদার বংশ। হ্যাঁ আপনি কোন বংশের? হ্যাঁ কোন গ্রামের? এই গ্রামের না, আমাক বাড়ি ভান্ডারিয়ে কচু বন্যা, সেখানে বড় হাওলাদার বাড়ি, এক নামের সেন্ড। ও এই গ্রামের না, তাই না? দেখা হবে না, কারণ ভাই বলছে আমাকে ফিনল্যান্ডে নিয়ে যাবে, ওটা শীতের দেশ, এরকম শীত পরে অভ্যাস রাখতে হইবে। অসভ্য মাতারি, নে ভাই আবার কোথায় যে রাখতে গেলে? আমার একটা বংশ মর্যাদাই আলাদা, এই গ্রামের প্রত্যেকটা মানুষ কি এইরকম? আমি বুঝি নাকি কি হয়েছে, কি বগর বগর করতেছিস কেন, কি হয়েছে কি? আরে না ভাই, আমরা এখানে থাকলে এত দূর গড়াইতে না ব্যাপারটা, বংশ পর্যন্ত চলে গেছে। কে কি কে করছে এরকম? কমে দেখ, সারি আমি দিকে আইছে, আমার ধাক্কা মারি হালাই দিতে, আমি তো একটু পুহুরের মধ্যে পড়তাম, তার আমার তো একটা ব্যালেন্স আছে, ব্যালেন্স লই খারাইছি। তারপর আমার আবার কই ছাগল? কস তুই কি কইছস? আমি কইছি তুই হইলি বিয়েজি। ভালো কথা বলছিস, আর কি কয়? আমারে কয় কি সেকেন্ড টাইম পাইলে তোরে আমি দেখকে নেমু, কোন ওই কি আমার সেকেন্ড টাইম পাইবে এদিকা? জীবনেও পাবে না, আর তুই তো আমার সাথে ফিনল্যান্ড যাবি, বুঝলি?
শোন ওই যে ঠান্ডার দেশ, ওটা আমি প্র্যাকটিস করতে আছি, করবো আবার। এই ব্রাদার, বলুন ওই ফজল খার বাড়িটা কোন দিকে? এখানে ফজল দাসার বাড়ি? হ্যাঁ আসেন, কাম 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 কাম। হ্যাঁ চলো, তোমারে হলুদ দিয়ে গোসল করাই দিব। আরে দূর সিনি, রাগ তোর হলুদ দিয়ে গোসল করানো, আমি এনে বুঝতেছি না আমি কি করবো। একটা সমাধান দে না বইন। সমাধান? কিসের সমাধান, তাড়াতাড়ি কও। রহমত কাকাই কইলো, গরুর কায়দা কইরা লেজ আর কান ধরতে পারলে গরু বসে চলে আসে। আমার জামাইডারে যদি কোনোভাবে কায়দা কইরা লেজ আর আমি কি করতেছি, মানুষের কি লেজ হয় কতই? মানুষের তো লেজ হয় না, কিন্তু তাহলে আমার জামাইডা বসানো কেমনি কত? আচ্ছা বোন, মানুষের কি ছোটো ছোটো লেজ হয় কত? তুমি তো আর গরুরে বস করছো না, তুমি বস করতেছো ভেড়ারে। আর ভেড়া আর জামাইরা একই রকম হয়, তুমি আসল জিনিসটাই দর্শ। চলো এবার চলো। আরে রাখ, তুই শুনোস নাই রাইতে মাই কি গেলো, জামাই হলো ষাঁড় গরুর মতো, তারে বসে আনতে হয়। আর তোমার কইলাম তো জামাই আর ভেড়া একই। Hello, this is Dollar Ghotok speaking. Jay, foreign collection e Ghotok number 1. Uncle, oi je amago je Finland patro, ha torikhan torikhan, ha she ki apne barite pousaise? Unara to pousai nai, unara koi dekhtasi na to? আরে আঙ্কেল, দেখবেন কেমনে, আ দেখবেন কেমনে, আপনার আশেপাশেই তো আছে। আপনি খালি মোটুক না ফেলাইয়া আপনার বাড়ি রাস্তার দিক খালি একদম ছটাক হয়ে চায় থাকেন। ওরে চিটারে ঘরে চিটার, ঘটকের বাচ্চা ঘটক, রাস্তার দিকে চায় থাকতে থাকতে অন্ধ হয়ে যাইতাছি, তিনারা তো রাস্তায় নাই। ওরে আঙ্কেল, তিনারা নাই, তিনারা আসবেন, একটু ধৈর্য ধরেন। ইউরোপ পাত্র বলতে কথা, ফিনল্যান্ড থাকে না। তিনারা কিন্তু আঙ্কেল অনেক মহামূল্যবান, আপনি খালি জাস্ট ওয়েট অ্যান্ড সি ইওর অন দ্য ওয়ে। ওই বেটা সিটারে ঘরে সিটার, হ্যাঁ তুই ইংরেজি ফুটাস, বাংলা ক খাঁটি বাংলা ক বাংলা। আরে আঙ্কেল বোঝে না, আপনি খালি ফাঁস করে একদম মটক না ফেলে আপনার রাস্তার দিকে চেয়ে থাকেন। চলে আসবো। ওরে আমি তো রাস্তার দিকে তাকাই রয়েছি, তারা তো নাই। স্টপ স্টপ, এটা হচ্ছে ফজল সাহেবের বাড়ি, প্লিজ ইন দ্য হাউস। ওকে আচ্ছা ঠিক আছে, আমি বাই। কি কাস্টার কাস্টে দেখছেন, একজন একটু ডাইককে বলাই দিয়ে যাইবি না? এখানে দরকার নাই, আমরা ডাইকে নেবো। আরে বাবা ভিতরে কি আছে, আমি তো আসছি বিয়ে করতে, মেয়েটা আছে কিনা সেটাই, আর বাগে খাইলে খাবে। আরে দেন ওই যে টিন আর মাডি, মাডি আর টিনের গোডাউন, চলে নেই তো। আরে বাবা এদিকে, আমি কি এই টিন আর গোডাউন বিয়ে করবো না, মেয়ে বিয়ে করবো? কথা কম কা, বাগে খাবে না, আয় ভিতরে আয়। বাঘের মতো গর্জন দে, বাড়িতে কেউ আছেন? বাঘের মতো কা, বাঘের মতো? এই বাড়িতে কেউ আছেন? এই হালার ফালার করছি, কতক্ষণ ধরে বলাই, কান কি বয় না? আমার এত বড় সাহস, আপনার সমস্যা কি? বাড়িতে কোনো মানুষ থাকলে বলাই দেন। আমার দেখা কি মানুষ মনে হয় না, আমার কি ভূত পেত্নী মনে হইতেছে? ভূত পেত্নী মনে হয় না, আপনার মনে হয় এই বাড়ির কামের মাতার ইজেবাইলে কথা বলতে আছেন। ও কি অহনত লাগি আতেই লই নাই,
মানে কাম ফ্রম মানে বিদেশ থেকে আসছি তো ফিনল্যান্ড, কাম ফ্রম ফিনল্যান্ড মানে অনেক ঠান্ডার জায়গা, যেখানে সবসময় একটা ঠান্ডা লাগেই থাকে, ওই একটা ঠান্ডার মধ্যে আছি আর কি, অ্যাকশন আছি আর কি। ওইটা আমি নিজেও প্র্যাকটিস করতেছি, আমাকে নেবে সেকেন্ড টাইম। ইয়েস, তো এটা কি মিস্টার ফজল সাহেবের বাড়ি? হ্যাঁ। একটা মেয়ে আছে বিবাহযোগ্য? বাবা, মেয়েটার কি আজকে বিবাহ হওয়ার কথা মানে দেখতে আসার কথা? আমি সেই ছেলে মানে শুভ কাজে দেরি করতে নেই, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি, ইনশাল্লাহ আমরা বিয়ে সাদি চা চাক করার আমরা করে দেবো আর কি, সারাদিন আসি। কোনো সমস্যা নেই, বসা নিয়ে চিন্তা করবেন না, আমরা মাটিতে বসতে পারি, পাটিতে বসতে পারি, পিড়িতে বসতে পারি, কোনো সমস্যা না, আই যাই বসি। আমিও কি যাই মাটিতে বসবো? আমি মাটিতে বসবো, আমি মাটি আপনি তো করে দিলে চেয়ারে বসবো। ফিনল্যান্ড ঠান্ডার দেশ। ঠান্ডা লাগে দেখে আমি নিজেও প্র্যাকটিস করতে আছি, কিন্তু এটা একটা বাজে অভ্যাস, এছাড়া পোলার আর কোনো দোষ না। কি এর বাজে অভ্যাস, ঠান্ডার দেশে থাকে ঠান্ডা লাগলে আমি শুভ করবো না। তোমার একটা কথা কি, ভাই আমার খুব পছন্দ হয়েছে মা, ওই এখনো বিবাহ দেন নাই আপনার মাইল গিয়ার মধ্যে আপনি সাপোর্ট নিয়ে এনেছেন জামাই, এখানে মনে হয় তুমি ভালো হবে। শোন, এইভাবে যাওয়া যাবে না, মেয়ে না দেখে আমি এই বাড়ি থেকে যাবো না, বুঝতে পারছিস? তুমি কামটা ভালো করতে আছো না, তোমার চাইও দিই ওনার মাইয়ের দেওয়ার গরজ বেশি, এখানে একটা সমস্যা হইতে পারে, মাইয়ের যে কোনো একটা সমস্যা আছে, এটা লুকাইতে আস। তুই খালি নেগেটিভ চিন্তা করিস কিসের জন্য, এসব না। শোন, এই প্রথম খেয়েও আমার হু হু জিনিসটা মাইনে নিয়েছে, আমার শাশুড়ি বেশ আমার কাছে খুব ভদ্র মনে হচ্ছে, উনি যেরকম ভদ্র মনে হচ্ছে তার মেয়েটা কত না সুন্দরী ভদ্র হবে চিন্তাই করতে পারবি না। শোন, আমি না দেখে যাচ্ছি না বিয়ে, আমি এখানে করবো। ঘটনা পুরাই উল্টাই গেছে, বিয়ে এখনও করতে পারো নাই না ভাই, এর মধ্যে হাউরির সাপোর্ট নিয়ে এনেছো, আমি বুঝছি বিয়ে হয়ে যাবে, আমি আমি মিশে যাবে আর আমি আমের আটিটা ছিটিয়ে যাবো। ওরে বাবা, তুই যে আটিটা হই নাই, আটিটা আমি গাছ লাগাই রাখবো যাতে বাইরে না যায়, বুঝছিস? তুই চিন্তা করিস না, সেই ব্যবস্থা আমি করবো না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কেন কি হয়েছে এদিকে ফরেন জামাই বাইরে হয়েছে আইসা পুষে কি কইল ফরেন জামাই বাড়ি এসে উনাদের না সন্ধ্যার সময় আসার কথা ছিল এখনই আয় পড়ছে বুঝছি দুই বেলা আমাগো বাড়ি খাওয়ানোর ধান্দা কিসের আসতে কিসের আসতে চলো তুমি আর আমি মিলা বাড়ি থেকে বের করে দেবো এক্ষুনি বের করে দেবো লগে দেই এই সেরিও আছে যেটা আমার ধাক্কা মারছিলে খাই গোবারি করলে না হ্যাঁ না বাইরে কইতে হইবে না না ওকে বাড়ি থেকে বের করুন যাইবো না দুই বেলা কেন দশ বেলা খাক তার নাম কি অমর সানি আরে অমর সানি হবে কেন এটা তো ফিল্মে এটা তো বাস্তব চলো মা আগে দেখি চলো আমি আগে দেখবো তারপরে চলো আর তোরাই দিক দিয়ে যা তোরা দিক যা আমি দিক যাই
করলো ভালো না, নিজের চোখে দেখছি ওখানে কি কি দেখছি, কি ওরে বাবা কি দেখছি। শোনো চলো এখনই চলো। এই তুই যা করবি সেটা আমার শোনা লাগবে। ফ্রম ফিনল্যান্ড, ঠান্ডার দেশের লোক, তোমার বললে হবে নাকি আমি এখানে বিয়ে করব তারপরে যাব, কথা কম। এ না ভাই, তুমি আমার আপন খালাতো ভাই না? হ্যাঁ, আমার আপন মায়ের আপন বোনের পোলাতো। হ্যাঁ ঠিক আছে, তোমার কইলো আমি ভালো পাই, রক্তের একটা মিল আছে, এখানে বেশি সময় থাকলে কইলো মরা লাগবে। কি করছিস রে, মরতে হবে কিছুদিনে, কি হয়েছে আমার ভালো করে খুলে কনা। ভালো করে খুললে কমুদে কি কইছি, লও একটু বাইরে লও। আর এখানে তোমার হবু হৌর বাড়ি, এখানে ওই তো একটা মরা সরার ব্যাপার বলা যায় না, যায় ওডো ওডো ওডো। ওরে বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, তুই একটা সবুর করা লোক, হঠাৎ তরি হয়ে গেলি কিছুর জন্যে। কথা সত্যি আমি সবুর করার লোক, কিন্তু এখানে না, একটু গেটের বাইরে চলো না ভাই। তাই তো, আমরা কোন দিকে যাই, কোথায় যাই ওদিকে? আমার ভুল হয়েছে। আরে এই মেয়েটা তো সেই মেয়েটা যে ভেড়াকে আম পাতা খাওয়াচ্ছিল। মেয়েটাকে তো আমার বেশ পছন্দ হয়েছে, যাক আল্লাহ মনে হয় আমার দিকে তাকাইছে। এইটাই তো সেই লোক, ভেড়ারে যখন কবিতা শুনাইতেছিলাম তখন আসছিল। দেখতে খারাপ না, বিয়া হলে ভালোই হবে, একটু মাথায় সিট আছে মনে হয়, খালি একটু হু হু করে। ওরে সেরি, আমার ছাগল কইছিলি, আরে বেজি তোর বুঝের লগে আমার ভাইয়ের বিয়ে হইল তো ভাইয়ের লাশ আমার কান্দে করি লই যাওয়া লাগবে। না 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 না, আমার ভাইরে আমার এই বাড়ি দিয়ে বাইর করতে হবে, যে করলেই হোক। আম্মা আমার জামাই পছন্দ হয়েছে। আমারও আমারও পছন্দ হয়েছে। আম্মা চালাইতেই পারবেন না, কোন সম্ভব না। এই তো আমার ধাক্কা মারতেলে, তুই চুপ থাক। আপনি জানেন না আমার ধাক্কা মারতে খালি হাই না, আমার ছাগল কইছে, আমি আবার পরে বেদিও কইছিলাম এদিক দিয়ে আমি আউগে আছি। ওই ওই তোর কি জানেন, ওই বলে খাইগো বাড়ি মাইয়া, আসতেই বলছে তুই, ওই খাইগো বাড়ি মাইয়া। এই 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 আমারে কইতে দেন কেন মা, ওই আপনি রে যে আপনি কি খাইগো বাড়ির বউ, তালোর নাম কি বাহিকা না নাকি নগদ খা? ওই তো কে কাটতে তো কইতে পারে না নাম, ওই তালোর নাম। ও বুঝতে পার মাই মনে হয় যে বিবাহই করে নাই, সিঙ্গেল কে করে নেমাই। সরি এই আমা ওই বেশি কথা বলছে। আই চুপ থাকেন, আমার পছন্দ হইছে দুলাভাই হিসেবে। আমারও সুই শালিকা পছন্দ হয়েছে। বাবাজি তোমার কি শাশুড়ি পছন্দ হয় নাই? আম্মা এটা আপনি কি বললেন, সর্বপ্রথম আপনাকে পছন্দ করিতে আমি এই বাড়িতে কোটা কাটছি। আমি যাবো না রে বাবা এখন। কেন হতিস না, যাবো কি সুযোগ নেই? দেখেছিস কিরকম লজ্জা পতি সবাই, হ্যাঁ আমার শাশুড়ি কিরকম লজ্জা পায়, আমার বউ কিরকম লজ্জা পায়, শালিকা উমা লজ্জায় লজ্জায় মরে যাচ্ছে আর কি। হবে না, যেমন কোম্পানি হেমন পর্ডাক, সব এই রুম এই রুম, সব এই রুম এই রুম। না ভাই আমার মনে হয় কি জানো, তুমি বিরাট একটু ধরা খাইয়ে গেছো। না রে বাবা, তুই এরম করিস না, আমি ধরা খাবো না, আমি বলছি তো ধরা খাবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এসব জন্যে চলো এখন, চলো যাবো না এখন, মনে করে আমি লজ্জাবতীর পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। তুমি এক মুহে কয় কথা কও, এক তেলা কইলে তুমি ধরা খাও নাই, তাহলে চলো চলো। না ভাই চলো।
আমি তো বলছি যাবো না, এখানে এই খোটাঘরে বসে আছি, এখানে বিয়ে শাদি করবো, তারপরে যা খুশি যাবো, নিয়ে তার বাড়ি যাবো, বুঝতে পারছিস? হ্যাঁ, তোর সমস্যা হচ্ছে শালিকালে তোর হাতে তুলে দেবো, অসুবিধে সমস্যা আছে না? এটা আগে কইলে কি হই? হ্যালো, ইউ ডলার ঘটক স্পিকিং, ফরেন কালেকশন ঘটক নাম্বার ওয়ান। ইয়েস ইয়েস আঙ্কেল, আই এম স্পিকিং। এই শালা ঘটকের বাচ্চা, আমি রাস্তার দিকে তাকায় থাকতে থাকতে চোখ দিয়া ঝাপসা দেখতাছি, অন্ধ হয়ে যাইতাছি, আর তুমি শালা ফরেন স্পিকিং মারাও। আচ্ছা এ এ তুই ফোন বন্ধ রাখছিস কেন? আসলে হয়েছে কি আঙ্কেল, এই ডলার ঘটকের ফোন অল টাইম ওপেন, নেটওয়ার্ক প্রবলেম ইজ মেইন প্রবলেম। ওরে তোর নেটওয়ার্কের পুষ্টি কিলাই, আমার ফিনল্যান্ডের জামাই কোথায় সেইটা তুই আগে কর। কোন কি আঙ্কে, দুপুর ঘুরে বিকেল বিকেল ঘুরে সন্ধ্যা, হ্যাঁ এখন পর্যন্ত আপনার বাড়িতে যায় নাই? না রে ভাই, এখনো তো আসে নাই। হাই 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 রে, তাইলে কি আমার ফিনল্যান্ডের জামাই আইবো না? ওরে আল্লাহ রে, আমার ফিনল্যান্ডের জামাই দেখছো নাকি চারটেখানি কথা? আহ, আমার ফিনল্যান্ডের জামাই যদি না আসে তাহলে তো আমার মাথা নষ্ট হয়ে যাইব, আমি বাঁচতাম না। ও আল্লাহ, আমি এখন কি করব, আমার ফিনল্যান্ডের জামাই কখন আইব? হায় হায়, কাঁদবেন না আঙ্কেল, কাঁদবেন না, আমি চলে যাইতেছি, দাস দরের উপর আছি। হায় হায় রে, তাহলে আমি এখন কি করব, তাহলে তো আমি আর মনে বাঁচতাম না। ফোন ধরে না কেন, হ্যাঁ নিজের ফান্দে নিজেই পড়ে গেলাম নাকি? একটা জিনিস ভেবে দেখেছিস, এই যে বাড়িটা একটা ঐতিহ্যবাহী চলচ্চিত্রের বাড়ি, কিরকম? মানে আমার শাশুড়ির নাম রোজিনা, তারপরে আমার শালার নাম নায়ক জোসিফ, আমার শালিকার নাম পূর্ণিমা, রাজ্জাক কাউকে পাচ্ছি না, আমার শ্বশুরের নামটা রাজ্জাক থেকে খুব ভালো হতো। যাই হোক, আমার ওই বোন নামটা খুব সুন্দর, মৌসুমী। এখন চিন্তা করতেছি জানিস, আমার নিজের নামটাও মনে করি একটু বদলায় ফেলা দরকার, তাই না? আপনার নাম মাসুম রাখা থ একটা বাইরে ফেলবো, কিন্তু মাসুম কি নাম হয়, চলচ্চিত্রের কোনো নায়কের নাম মাসুম আছে রে? আরে মিল তো আছে, মৌসুমী মাসুম দুই ভাই বোন, শেষ, একটা বাইরে ফেলবো। আরে না না, আমি ওনার নাম রাখছি ওমর সানি। খালি আমি বাদ পড়লাম, বাদ তো তুই পড়বি, অতিরিক্ত কথা যারা বলে না তারা বাদ দিত। অভিয়ান পড়লি বা আমার কি আমনে রিয়াজ বানানো যায় না, সম্ভব না? ওই যে সিনেমা দেখছিস না মনের মাঝে তুমি, আবার একটা গানও আছে আকাশে বাতাসে জল সাথে উড়িয়ে যায় ডানা মেলবে কি শখ কত, আপনি ফোরিং আছেন ফোরিং এ থাকবে। আমার একমাত্র দেবরজি, আমি তার নাম রাখছি রিয়াজ, নামটা অনেক সুন্দর না দেবরজি? আচ্ছা একটা জিনিস বদলাম, এখানে কথা শেষে এই সবাই উ করে কেন? হ্যাঁ দুলুবাই কইছে আমাকে সবাই রে ফিনল্যান্ডে নিয়ে যাবে। কি আপনি বেবাক করে নিয়ে যাবেন কইছেন? আরে সুবহানাল্লাহ, আমি বলতে পারছি বিয়েটা একবার হইলে শেষ পর্যন্ত আমারই যাওয়া হবে না, আমি বাদ পড়ব। এটা কেমন কথা কইলা সুবুর আলী, একটু পরে তো তাকে বিয়ে হয়ে যাব, তখন তার কোনো অসুবিধাই থাকবো না। মা ওই আমনেও তোমার যেমন কথা মিয়া, আমার বিয়ে বিয়ে দুজনেই থাকে দেশে, বিয়ার পরে মৌসুমীর যন্ত্রণা দেব, মৌসুমীর পরে সবচেয়ে বেশি অগ্রাধিকার তো আমার, না গো জামাই বাজান। আমার ঠিক কথা বলছেন আপনি, আমার একদম ঠিক কথা, ভালো করে প্র্যাকটিস করেন, ভালো করে করেন। আলি বুঝলাম সব কি, আচ্ছা ঠিক আছে, তার কাজই কোথায়, বিবাহ পড়াবে না নাকি বিবাহ আপনার হাউরিই পড়াবে, কোনটা? তো তুই পড়াইতে পারিস নে? আমি পড়াইতে পারি না, আমি বিয়া পড়তে পারি, পড়বো ভাবির লাগে একবারই ভালো কিন্তু। আরে দুলো ভাই কোনো চিন্তা করি না, কাদেরি আমি ফোন দিছিলাম একবার, আমি আবারও ফোন দিচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে যা।
তাড়াতাড়ি কাজে আসতে বলো, সহ্য হচ্ছে না আপনার। না ভাই ভালো কথা, এখন বরের ড্রেসটা পরতে হবে না বিবাহ করতে হইলে। হ্যাঁ ঠিকই তো বলছিস, অবশ্যই আমিও বরের ড্রেস টুপিটাপি পরবো, যদি পূর্ণিমা বেআইনের সাথে এই সুযোগে আটটা মিলাই। তোকে তো সাহস অনেক বাইরে গেছে বুঝছিস, তবে ওই তোমার এই শাড়িটা সুন্দর বানিয়েছে, দারুণ লাগতেছে। তাই আমি অবশ্য একটা ফিনল্যান্ড থেকে একটা পাঞ্জাবি আনিয়েছি, সেটা পাঞ্জাবি আর কি, সেটা আমি পরলে দারুণ মানাবে, সেটা আমার পরে আছে। না ভাই আর একটা কথা, এই পূর্ণিমা বেআইনের জামাটা খুলো ভালো, তুমি এমনিতেই ফাইন, কোনো কিছু না পড়লেও সুন্দর লাগে। সহ্য করতে পারবে তো, এই দেখো তাহাকে কি সহ্য করতে পারা যাবে? একমাত্র দেখাইয়া তুই সবার কাছ থেকে টাকা খাস। আঙ্কেল আমি সেই ধরনের ঘটক না, আপনি কোথাও না কোথাও ভুল হইতেছে। তুই আমার মেয়েরে ওই ফিনল্যান্ডের জামার সাথে বিয়ে দিবি বইলা অনেকগুলো টাকা খাইছস। খাইছি। আবার ওই উত্তর পাড়ার ফজর আলীর বোর কাছ থেকে টাকা খাইছস, সেই প্রমাণ আমার কাছে আছে, পাক্কা পাক্কি প্রমাণ। আবার ওই পাত্রও কিন্তু ওই বাড়িতে আছে। হ্যাঁ তুমি নিজেরা মনে করছো তুমি অনেক বড় শিয়ানা চালাক। হ্যাঁ এই বেটা এই এই দেখ আমার টাকা দে, আমার টাকা ফেরত দে। আচ্ছা ঠিক আছে আপনার টাকা লাগে না, না 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 টাকা। আঙ্কেল আমি আপনাকে সাপ সাপ কয়েকখান কোশ্চেন করবো, আপনি একদম ক্লিয়ার কাট ডাইরেক্ট এক অ্যান্সারটা দিয়ে দেবেন, ঠিক আছে? এই যে আমার পাত্রপক্ষ যে বাড়িতে আছে ওই বাড়িওয়ালার নামটা কি? ফজর আলী, 2 বছর আগে তো ময়ূরা ভূত হয়ে গেছে। আর আপনার নাম? আবুল ফজর। এই তো আঙ্কেল এই হ্যানে তো ব্যাসখান লাগছে। নো প্রবলেম বাংলাদেশ আছে, যেহেতু ঘটক নাম্বার ওয়ান সেহেতু সব কিছু হয়ে যাবে মুশকিল আসান, চিন্তা নিয়ে না চলেন। এই বেটা এই কই যাবো, কাজই তো আমার বাড়িতে, সবাই আমার বাড়িতে, আবার তোর তোর সাথে আমি কই যাবো? এই কই যাবো আপনার ফিনল্যান্ডের পাত্রের কাছে। ফিনল্যান্ডের পাত্র? ও তাহলে তো জলদি চলেন। সমস্যা নাই, বাড়িতে কত বড় সমস্যা, তুই করছো কি? তুই আমার পাঞ্জাবি রাইখে আসবি, তুই সাসি শাড়ি নিয়ে আসছিস, কিছু নাম কি কাইতে পাবে? আমি করবোটা কি, দুইটার কালারই তো এক। আছে ভিতরে আনতেছেন, দাঁড়া। ভালো করে ধরেন, আপনার বিবাহের সময় পড়লেন। তোমার কিন্তু হিরোর মতো লাগতেছে। বাবাজি তাদের কোন দোষ নাই, দোষ হইতেছে সব হলো রোজিনা বেগম, একদম 99.99% কারেক্ট কথা কইছ না গেল। ওই যে ফিনল্যান্ডে প্রবাসী উঁচু দরে পাত্র পাইছে, হ্যাঁ আর লোভ সংবরণ করতে পারে নাই, এ বলে এত খারাপের খারাপ, হ্যাঁ অন্যের মায়ের জামাইরে নিজের মায়ের জামাই মনে করে করে নিতেছে। আজকে তো আমার মৌসুমীর দেখতে আসানোর কথা ছিল সন্ধ্যার সময়, ওর আগে এসে পড়ছে, আমি তো মনে করছি আমুক বাড়ির পাত্র, এই জন্য আমি ঘরে তুলছি। সন্ধ্যার আগে তুমি জানতে পারছিলে না
এই পাত্র সেই পাত্র না, হ্যাঁ তোমার মায়ের পাত্র তো মালদ্বীপ প্রবাসী, দামি পাত্র পাইয়া তুমি সব ভুইলা গেছো, সব আমার নলেজ আইছে, সব আমার কানে আইছে। তোমার টাকা লাগবো, তোমার টাকা লাগবো, তুমি আমার কাছে চাইতা, তোমার আমি টাকা দিতাম। তুমি সেগুলো আমার কাছে না চাইয়া তুমি তোমার ইচ্ছা মতো কাম করছো, এখন তুমি বলো তোমার কত টাকা চাই, তুমি কত টাকা হইলে এদেরকে তুমি ছেড়ে দিবা। টাকা দিব কেন, এক্ষুনি এই মুহূর্তে আপনার দামি পাত্র আপনি বের হয়ে যান আমার বাড়ি থেকে। হে না ভাইদন, লাইন আমি কইছিলাম না দেয়ার ভিতরে গাদলা আছে, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না, এখন দেন পুরো পরিবার পড়তারো। কে প্রতারক, কে প্রতারক, এরা প্রতারক, এরা লোভী বাবাজি, এরা শুধু প্রতারক না, এরা মারাত্মক ধরনের লোভী। তাই না? আপনি কি আপনি লোভী না? আপনি একজন উচ্চদরের পাত্রের জন্য এখানে ছুটে আসছেন না? এই পাত্রকে নিয়ে আপনার মেয়ের সাথে বিয়ে দেবেন না? আপনি লোভী না? আপনি একজন বিশাল ধনী, অনেক ধনাঢ্য ব্যক্তি, আর এরা কৃষক, এরা চাষা, এরা যদি দামি পাত্রের দিকে তাকায় তাহলে এরা হয় যে লোভী, আর আপনি এত সম্পত্তি থাকার পর আপনি দামি পাত্রের দিকে তাকাচ্ছেন না? আপনি কি এই গরিব মানুষ এদের স্বপ্ন ভেঙে দিতে চাচ্ছেন না? আজকে যদি ওকে আমি বিয়ে না করি ওর স্বপ্ন ভেঙে যাবে না? এর সবকটা লোক ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে কান্নাকাটি করবে, ঘর আটকে ভিতরে একা একা কান্নাকাটি করবে, কাউকে জানতে দিবে না, কেউ জানতে পারবে না, কারণ এরা গরিব, এরা চাষা। জনাব, কোথায় লেখা আছে গরিবরা স্বপ্ন দেখতে পারবে না? গরিবদের স্বপ্ন দেখার অধিকার নাই? স্বপ্ন দেখার অধিকার কি শুধু আপনার আছে, আপনাদের মতো বড় লোকের আছে? বিয়ে আমি এই বাড়িতেই করব। কারণ আমি এই মেয়েটার প্রেমে পড়ে গেছি, শুধু ও না এবারে সবার, সবার প্রেমে পড়ছি আমি। আপনি কি সম্পত্তিতে বড় লোক, আর এরা মনের দিকে অনেক বড় লোক, অনেক বড় গেল, এখনো দাঁড়ায় আছেন কেন? যান, এই ঘটক যান। আসলে আমি যে চাষার নাতি, আমার বাবা চাষা, আমি চাষা, কৃষক,